চট্টগ্রামের হাটহাজারীতে বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের নিহত সাত জনের বাড়িতে চলছে শোকের মাতম। সকালে সৎকারের আগে আশেপাশের গ্রামের মানুষরা নিহতের পরিবারকে সমবেদনা জানাতে ভিড় করেন। মঙ্গলবার এক আত্মীয়ের শ্রাদ্ধে যোগ দিতে চন্দনাইশ থেকে চার সন্তানকে নিয়ে অটোরিকশা করে বাবার বাড়ি যাচ্ছিলেন প্রয়াতের নাতনি রীতা রানী দাস। সঙ্গে ছিলেন তার আরও তিন স্বজন। দুপুরে হাটহাজারির চারি এলাকায় তাদের বহনকারী অটোরিকশার সাথে বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সাতজন।